আমরা এখন বানাচ্ছি লেবুর পিনিক। লেবুর পিনিক এটা আমরা ইউটিউবে মাঝে মধ্যে দেখে থাকি। তাহলে চলুন লেবুর পিনিক বানানোর কাজ শুরু করা যাক। আমরা দিয়ে দিব কি মরিচ, মরিচ দিয়ে এটা মেখে নিব। এখন আমরা এই মরিচটা দিয়ে সুন্দর করে মেখে নিব, যাতে মাখো মাখো একটা অবস্থা করতে হবে, যাতে লেবুর মধ্যে ঝাল ঝাল ভাবটা সবগুলো লেবু পেয়ে যায়। এখন আমরা দিয়ে দিব বিট লবণ। এটা সে ইসকো কেহতে হে কালা নামক বিট লবণ আমরা বাংলা ভাষায় বলে থাকি, আর হিন্দিতে বলে থাকে কালা নামক। এটা দিয়ে মেখে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি চাশনি পাতা। এখন আমরা দিয়ে দিব ধনিয়া পাতা। এখন আমরা দিয়ে দিচ্ছি শশা কুচি। Thank you.
বন্ধুরা আপনারা লেবুর মিনি বাড়িতে বানিয়ে খেতে পারেন, কিংবা রাস্তায় বানানো বান তাহলে খেতে পারেন। এটা আসলে এটা আরেকটা অন্যরকম একটা টেস্ট, তো অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে, কিংবা কোনো জায়গায় যদি পান তাহলে খাবেন, অনেক মজাদার। তো অবশ্যই অবশ্যই যদি আমার ভিডিওটা পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার ভিডিওর সাথেই থাকবেন, নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন।